মুভির শুরুতেই আমরা এই মুভির মেইন ক্যারেক্টার ইন্দারকে দেখতে পাই, যে কিনা কোন একটা কেস দিতে যায় এবং এর কারণে সবাই তাকে কংগ্রাচুলেট করতে থাকে। সে কারোর কোনো কথার উত্তর না দিয়ে সোজা বাসায় চলে আসে এবং একটা ওয়াইনের বোতল নিয়ে একটা বড় চেরি ব্লসম গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখানে সে দাঁড়িয়ে বলে, আজকে আমি কেসটা জিতে গিয়েছি। আর তখন তার গায়ে অনেকগুলো ফুল এসে পড়ে। সে বলে, আমি জানি এতে তুমি অনেক খুশি হয়েছো। এখান থেকে সিন কাট করে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়, যার নাম হচ্ছে সরস্বতী এবং তার ডাক নাম হচ্ছে সারু। এখানে সারুকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে, এই জন্য সারুর বাবা মা সহ সারু কিছু কাজ করছিল। আমরা এখানে সারুর বাবাকে দেখে যা বুঝতে পারি, সে হচ্ছে অনেক স্ট্রিক্ট একজন বাবা এবং তার কথা মতোই এ বাড়িতে সকল কাজ হয়ে থাকে। কিন্তু একটু পরেই সারুর বাবার ফোনে কল আসে এবং তাকে জানানো হয় যে পাত্রপক্ষ তার মেয়েকে দেখতে আসবে, তার নাকি অন্য একজন মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য তারা সারুকে দেখতে আসছে না। সারুর বোন কাবেরি যখন এই কথাটা জানতে পারে তখন সে অনেক বেশি রাগারাগি করতে থাকে। সে তার মাকে বলে যে দিদির বিয়ে হচ্ছে না বলে আমার বয়ফ্রেন্ড সঞ্জয়কেও আমি বিয়ে করতে পারছি না। এই কথা বলে ও ওর দিদির সামনে গিয়ে বলে যে, এই দিদি, তুই তো নিজের জন্য কোনো ছেলে দেখতে পারিস না। তখন সারু তার বোনকে বলে যে, দেখ, আমিও যে কাউকে পছন্দ করি না এমন কিছু না, সমস্যাটা হচ্ছে আমি কাউকে পছন্দ করলেও সামনের লোকটা যদি আমার সঙ্গে একইভাবে রিসিপ্রোকাল না করে তাহলে আমি কি করে তার সঙ্গে রিলেশনশিপে যাব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারু এবং সারুর বাবা যখন অফিস যাচ্ছিল, তখন আমরা এখানে ইন্দার এবং ইন্দারের সোকল গার্লফ্রেন্ড যার নাম হচ্ছে রুবিত, তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখি। আর এই জিনিসটা দেখে সারুর বাবা অনেক বেশি রাগ করে। সারুর বাবা অফিসে যাওয়ার আগে সোজা তাদের কমিউনিটির লোকজনদেরকে জানিয়ে দেয়, এখানে ভদ্র লোকজনরা থাকে, কোনো অভদ্রের আমাদের এই কলোনিতে জায়গা নেই। কলোনির লোকজনরা সারুর বাবাকে জানায়, শুনেছি এই ছেলেটা নাকি জেল ফেরত আসামি। এখানে আমরা সারুকে অফিসে দেখতে পাই, তার কাছে একজন ছেলে আসে যার নাম হচ্ছে অভিমান্যু। সারু এই ছেলেটাকে মনে মনে পছন্দ করত। এই ছেলেটা সারুর কাছে এসে অনেক বেশি অনুরোধ করে যেন সে ভালুর কসপ্লে করে, আর অভিমান্যুর এসব মিষ্টি মিষ্টি কথা শুনে সারু এখানে রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই সারুকে ভালুর পোশাক পরে সেই বাচ্চাদের ওখানে গিয়ে নাচানাচি করতে। সে যখন এখান থেকে তার কাছে এসে চলে আসছিল, অভিমান্যুর কিছু কলিগ সারুর কাছে আসে এবং বলে, আরে সারু, অবশেষে এই ভালুকের ড্রেসটা তোমাকে দিয়েই ক্যারি করালো অভিমান্য, তোমার মতো আন্টি টাইপের মেয়েদের তো একটু হাত ধরলেই তোমরা রাজি হয়ে যাও। এবং এরপরে এই মেয়েরা আরো বলে, তোমার মনে আছে যে ভ্যালেন্টাইন্স ডের দিন তুমি একটা অ্যানোনাইমাস চিঠি পাঠিয়েছিল অভিমান্যকে, আর অভিমান্য আমাদের পুরো অফিসের কলিগদের সামনে ওই চিঠিটা পড়ে শুনিয়েছে। এই সব কথা শুনে সারুর অনেক বেশি খারাপ লাগে। সারু এখান থেকে দৌড়াতে দৌড়াতে লিফটে উঠে যায় এবং সারু কান্না করছিল। লিফটে তখন ইন্দারও উঠে পড়ে, কোনো কারণে লিফট খারাপ হয়ে মাঝপথেই আটকে যায় এবং তখন লিফটের ভেতর এতটাই গরম ছিল যে ইন্দার তার শার্ট খুলে ফেলে। গরমের ঠেলায় এক পর্যায়ে ইন্দার তার প্যান্টও খুলে ফেলতে যাচ্ছিল, তখন সারু তার মুখের সেই ভালুর মাস্কটা সরিয়ে বলে যে, আরে আরে থামো, কি করছো। তখন ইন্দার বলে, আমি আসলে মনে করেছিলাম ভালো একটা ছেলে। এখানে সারুর অনেক বেশি গরম লাগছিল আর এই জন্য ইন্দার তাকে বলে যে ভালুর কস্টিউমটা যেন সে খুলে ফেলে। লিফট ঠিক হয়ে যায় এবং তার ভিতরে মানুষ আসা শুরু করে। এখান থেকে সারু আবার দৌড়ে যেতে থাকে এবং লাইব্রেরির এক কর্নারে গিয়ে সে তার কস্টিউমকে খুলে ফেলে, আর এখানে সে তার ভালুর ওই কস্টিউমের মাথাটা রেখে গিয়েছিল। তখন ইন্দার তাকে সেটা দিতে আসে। এরপরে ইন্দার তাকে বলে, আমাকে কি কোনো বই সাজেস্ট করতে পারো। ইন্দার বলে, ধরো 8 বছর কোনো মানুষ যদি জেল থেকে বের হয় তাহলে তাকে কেমন টাইপের বই পড়া উচিত। এরপরে আমরা দেখতে পাই সারু ইন্দারকে একটা বই বের করে দেয়। রাত্রের সিন আমরা দেখতে পাই যেখানে ইন্দারের সঙ্গে ইন্দারের গার্লফ্রেন্ডের ঝগড়া হয়ে যায়। আমাদেরকে ডিনার টেবিলে সারু এবং সারুর পরিবারকে দেখানো হয়। এখানে সারুর বাবা সারুকে বলে যে কালকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। তখন সারু তার বাবাকে বলে যে, আমার মন টানছে না, কারণ কালকে তুমি আর মা তো বাসায় থাকবে না। তখন সারুর বাবা সারুকে বলে, মন চায় তো ভালো, না চায় তো আরো ভালো, কারণ এতে সৃষ্টিকর্তার মর্জি আছে। এরপরে সারু রাজি হয়ে যায়। পরের দিন রাত্রের সিন আমাদেরকে দেখানো হয়। সঞ্জয় এখানে তার কোনো বন্ধুকে নিয়ে আসছিল সারুকে দেখানোর জন্য। এরপরে পাত্রপক্ষরা যখন তাদের বাসা থেকে চলে যায় তখন যে পাত্রটা সারুকে দেখতে আসছিল সে তার ফোন ওদের সোফাতেই ফেলে যায়। কাবেরি ওকে বলে, তুই গিয়ে ফোনটা দিয়াই, তাহলে তোকে যে দেখতে আসছিল তারও ভালো লাগবে। সারু যখন সেই ছেলেটার ফোন ফেরত দিতে যায় তখন সে শুনতে পায় সঞ্জয় এবং ওই ছেলের কথোপকথন। ওই ছেলে সঞ্জয়কে বলছিল, তুই কাবেরির মতো এত সুন্দর একটা মেয়েকে পটিয়ে নিলি আর আমার জন্য এই বিভূতি আন্টিকে রেখে দিয়েছিস, চলতি ফিরতি একটা আন্টি।
আর এইসব কথা শুনে সারুর অনেক বেশি খারাপ লাগে। এদিকে আমরা পেছনে ইন্দরকে দেখতে পাই, যে কিনা গ্লোসারি শপিং করে তার বাসায় ফিরছিল। সেও এইসব কথা দূর থেকে শুনে ফেলে। সারু বাসায় ফিরে আসে এবং সে তার বোন কাবেরিকে বলে, এই নে ফোন, তুই ওদের ফোন ওদেরকে দিয়ায়। তখন তার বোনই উল্টে তার উপর আরো চড়া হয় এবং বলে যে তুমি তো নিজের জন্য কোনো ছেলে দেখতে পারো না, আর শোনো সঞ্জয় না আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, যদি 3 মাসের ভেতর সঞ্জয়কে আমি বিয়ে না করি তাহলে সঞ্জয় অন্য একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে এবং তাকে নিয়েই সে আমেরিকাতে গিয়ে সেটেল হয়ে যাবে। এসব কথা বলে সে তার বোনকে বলে এখন একটা রাস্তায় খোলা আছে বাসা থেকে পালিয়ে যাওয়া। সারু তার বোনকে বোঝায় যে তুমি এত পাগল হয়েও না, আমি নিশ্চয়ই কিছু করব, তুমি প্লিজ এরকম করো না। পরের দিন সকালে আমরা সারুকে অফিসে দেখতে পাই, যে কিনা রুবির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিল যাতে রুবি তার মেকওভার করে দেয়। সারু বুঝতে পারছিল না তার কি করা উচিত। ভোর 4টার সময় সারু ইন্দারের বাসায় যায়। তখন ইন্দার বলে যে আপনি এত রাত্রে? তখন সারু বলে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, এই বলে সে ইন্দারের রুমে ঢুকে যায়। সে ইন্দারকে বলে আপনার না একজন গার্লফ্রেন্ড ছিল রুবি, সে তো এখানকার 1 নম্বর মডেল এবং তাকে মেকওভার কুইনও বলা হয়, আপনি কি তার সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দিতে পারেন, আসলে এটা অনেক বেশি আর্জেন্ট। তখন ইন্দার সারুকে জানায় যে আমার কিছুদিন আগেই রুবির সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে। একথা বলতে বলতে তখন আমরা দেখতে পাই যে রুবি ঢলতে ঢলতে সেখানে আসে এবং এসে সে ইন্দার ওকে বলে, ইন্দার চলো আমরা প্যাচ আপ করে নেই। একথা সে ইন্দারকে বলতেই পাশে দেখে যে সারু দাঁড়িয়ে আছে। সারুকে দেখে রুবির অনেক বেশি রাগ হয়, সে ইন্দারের কাছে এগিয়ে যায় এবং সে বলে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এ সময়ও বিজি। একথা শুনে ইন্দার রুবিকে বলে তুমি যেরকমটা ভাবছো সেরকমটা কিছুই না, সারু আমার কাছে এসেছিল তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তখন রুবি কোনো কথাই শুনে নাই এবং অনেক বেশি রাগ করে তার হাতে থাকা কাচের বোতলটা সারুর দিকে ছুড়ে মারে। ইন্দার সারুকে বাঁচাতে গিয়ে নিজেই ইনজুর্ড হয়ে পড়ে এবং ইন্দারের পিঠে কিছু কাচের টুকরো ভরে যায়। এই টাইমে ইন্দার সারুকে বলে যে আমার কিছুই হবে না, তুমি বাসাতে চলে যাওয়া কোন, কিন্তু সারু তার এই অবস্থায় তাকে একা ফেলে যেতে চাইছিল না। ওই টাইমে তারা দুইজনে একটা ওষুধের দোকানে যায়। তখন সেখানে পুলিশ এরকম রক্ত দেখতে পেয়ে এগিয়ে আসে। তখন ইন্দারকে জিজ্ঞেস করে যে মারামারি কোত্থেকে করে এসেছিস। তখন ইন্দার বলে যে সেরকম কিছুই না। পুলিশ অফিসার বলে যে সেরকম কিছুই না মানে, চল আমার সঙ্গে থানায়। সারু পুলিশ অফিসারের কাছে যায় এবং গিয়ে বলে যে স্যার প্লিজ আপনি এবারের মতো ওকে মাফ করে দিন, আপনি যদি এখন ওকে মাফ না করেন অনেক বেশি দেরি হয়ে গেলে ওর গার্লফ্রেন্ডকে ও সরি এবং আই লাভ ইউ বলার সেকেন্ড চান্সটা আর পাবে না। ওর গার্লফ্রেন্ড রাগ করে ওর সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে। আর যখন এই পুলিশ অফিসারটা সরি এবং আই লাভ ইউ এর কথা শুনে তখন তার ওয়াইফের কথা মনে পড়ে, যে কিনা দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে। সেও এই কথাটা বলতো এবং বলতো যে দুনিয়া এই দুটো শব্দের মাধ্যমেই টিকে আছে। আর তার ওয়াইফের কথা মনে পড়তেই সে তখন তাদের দুজনকে ছেড়ে দেয় এবং তার কনস্টেবলকে বলে যে তাদের দুজনকে যেন হসপিটালে নিয়ে যায় এবং ওই ছেলেটার ফার্স্ট এডটা যেন ঠিকমতো করিয়ে দেয়, রাত্রে যেন তাদেরকে সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে আসে। সেই পুলিশ কনস্টেবলটা তাই করে। রাত্রে বাসার দারোয়ান এই জিনিসটা দেখে ফেলে এবং সে কমিউনিটির সকলকে জানিয়ে দেয় সকলের ভালো সারু দিদিতেও ওই বাদাম্মা ছেলেটার সঙ্গে রাত্রে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনারা যদি তাদেরকে হাতে নাতে ধরতে চান তাহলে তাড়াতাড়ি সেই ছেলের ফ্ল্যাটে চলে আসুন। এখানে আমরা ইন্দারকে দেখতে পাই, যখন খাটে গিয়ে শুয়ে পড়ে তখন তার পিঠ থেকে আবারও রক্ত বের হচ্ছিল কারণ ডাক্তার তাকে উবুর হয়ে শুতে বলেছিল কিন্তু সে এখানে উল্টাভাবে শোয়। এরপরে সারু তাকে বলছিল আরে ইন্দার তুমি তো তোমার ওষুধগুলো নিয়ে আসোনি, এই বলে সে যখন রুমে প্রবেশ করে ইন্দারের এই অবস্থা দেখে তখন সে ইন্দারকে ঠিক করতে যায়। ইন্দারকে সারু ঠিক করতে গিয়ে ইন্দারের গায়ের উপরে পড়ে যায়। আর এই সময় কলোনির লোকজন সহ এখানে সারুর বাবাও চলে আসে, যার কিনা একদিন পরে আসার কথা ছিল কিন্তু সে তার কাজ একদিনে শেষ করে ওদিন সকালেই চলে এসেছিল। এখানে আমরা সারুকে দেখতে পাই সে অনেক বেশি কান্নাকাটি করে এবং সে তার বাবার হাত ধরে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তুমি বাসায় চলো আমি তোমাকে সমস্তটা বুঝিয়ে বলছি, সবাই যেরকম ভাবছে সেরকম কিছুই না। ইন্দার এখানে বলে যে সারুর কোনো দোষ নেই, সারু একদমই ভালো একটা মেয়ে। এখানে সারুর বাবা তার সঙ্গে একটা কথাও বলে না এবং সে তার ফোনটা বের করে সারুর মাকে কল লাগায়। সে সারুর মাকে কল দিয়ে বলে তুমি ক্রিয়াকর্মে রেডি করো। তখন সারু বলে যে কে মারা গিয়েছে। তখন সারুর বাবা বলে আমাদের বড় মেয়ে সারু আজকে মারা গিয়েছে, আর শুনো আমাদের ছোট মেয়ে কাবিরেরও এখন বিয়ে দিতে কোনো বাধা থাকলো না। একথা বলে সেখান থেকে চলে যায় এবং কলোনির সবাইও চলে যায়। সারু এখানে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। সারু এই বাসা থেকে বের হয়ে তার অফিসে চলে যায়। সারুর মা যখন সারুকে কল দেয় তখন সারু তার মাকে সকল কাহিনী খুলে বলে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তখন সারুর মা বলে যে আচ্ছা আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। সারু এখানে বলে যে কাবেরীর বিয়েটা একবার হয়ে যাক,
তারপরে আমি নিজে বাবাকে গিয়ে সরি বলবো, বাবার সব রাগ পড়ে যাবে এবং সে আমাকে আবার আগের মতো ভালোবাসবে। এরপরে আমরা শাহরুখকে দেখতে পাই যে তার অফিসে আসে এবং সে বাসা খোঁজার ট্রাই করে, কিন্তু সারাদিন খুঁজেও সে কোনো বাসা পায় না। ইন্দার এখানে কিছু বই নিতে এসেছিল, তখন তার সঙ্গে শাহরুখ দেখা হয়ে যায়। শাহরুখ তখন তাকে তার প্রবলেমের কথা জানায়। ইন্দার তাকে তখন একটা চাবি বের করে দেয় এবং বলে যে আমি একটা বাসা দেখেছি, মেবি তোমার পছন্দ হবে, চলো সেখানে। এখানে শাহরুখ বাসা দেখে অনেক বেশি পছন্দ হয়। শাহরুখ ইন্দারকে অনেক বেশি থ্যাঙ্কস জানায়। ইন্দার তখন বলে যে তোমার তো আরো কিছু জিনিসপত্র কেনা লাগবে। এরপরে ইন্দার এবং শাহরুখ একটা মার্কেটে গিয়ে শাহরুখ যে সমস্ত জিনিস লাগবে সে সমস্ত জিনিস কেনাকাটা করতে থাকে, কিন্তু এখানে ভুল করে শাহরুখ ইন্দারের ড্রিঙ্কটা নিজে খেয়ে ফেলে, যেটাতে কিনা ভাগ মেশানো ছিল, এবং শাহরুখ এখানে নাচানাচি করতে থাকে। অনেক কষ্টে ইন্দার শাহরুখকে ওই অবস্থাতে বাসাতে দিয়ে আসে। পরদিন শাহরুখ আরো কিছু কেনাকাটা করার ছিল এবং তারা দুইজনে আবার সেই কেনাকাটা গুলোকে করতে যায়। এই টাইমে শাহরুখ ইন্দারকে বলে, আচ্ছা ইন্দার তুমি বলো তো আমার কোন টাইপের ড্রিঙ্ক করা উচিত। তখন ইন্দার বলে, কেন তুমি ড্রিঙ্ক কেন করবে? তখন শাহরুখ বলে, ড্রিঙ্ক করে তো মানুষ ওভার ওভার সবকিছু করে, ওভার হাসে, ওভার কান্না করে, ওভার কথা বলে, আমারও না নিজেকে পরিবর্তন করতে হবে, তাই আমি কেমন টাইপের ড্রিঙ্ক করব। তখন ইন্দার শাহরুখকে বলে যে তুমি রোমান্স টাইপের ড্রিঙ্ক করো। এখানে শাহরুখ আর একটাও কথা বলে না, একদম চুপ হয়ে যায়। এই পর্যায়ে শাহরুখ দেখতে পায় একটা পকেট মার কারোর একটা ওয়ালেট চুরি করে পালাচ্ছিল। তখন শাহরুখ তাকে গিয়ে ধরে। যখন ইন্দার ওয়ালেটটা খুলে তখন সে একটা ছবি দেখে এবং সে অনেক বেশি রাগ করে এবং তখন ওয়ালেটটা সে ফেলে দিয়ে চলে যেতে থাকে, বলে যে না ওই লোকের ওয়ালেট দেওয়ার দরকার নেই, চলে এসো। শাহরুখ কোনো কথাই শুনে না, শাহরুখ ওয়ালেটটা নিয়ে সেই লোককে ফেরত দিতে যায় এবং সেই লোকটা শাহরুখকে থ্যাংক ইউ জানায়। এরপরে যখন শাহরুখ ইন্দারের সঙ্গে এসে কথা বলতে যায়, ইন্দার তখন রাগের চোটে শাহরুখকে এমন এক ধাক্কা দেয় যে শাহরুখ গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায়। এই লোকটা ওই জিনিসটা দেখতে পায় এবং সে শাহরুখ কাছে এগিয়ে আসে। এখানে আমাদেরকে আবার ইন্দারকে দেখানো হয়, রাত হয়ে যায় এবং সে জানতে পারে যে শাহরুখ বাসায় ফিরেনি। সে সকল জায়গাতে শাহরুখকে খুঁজতে থাকে, কোথাও সে শাহরুখকে পায় না। এক পর্যায়ে গিয়ে সে যেখানে শাহরুখকে ধাক্কা দিয়ে ফেলে চলে এসেছিল সেই রাস্তাতে গিয়ে দেখে যে একটা বেঞ্চের উপর শাহরুখ বসে আছে। সে যখন শাহরুখকে জিজ্ঞেস করে যে তুমি বাসায় কেন যাওনি, তখন শাহরুখ তাকে জানায় ওই বাসা তো তুমিই আমাকে ঠিক করে দিয়েছো, এত বড় অপমান করার পরেও আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই যে আমি ওই বাসাতেই আবার ফিরে যাব। এই কথা শোনার পরে ইন্দার তখন শাহরুখকে সরি বলে। ইন্দার কিন্তু জীবনে কাউকে কোনোদিন সরি বলে নাই। পরবর্তীতে আমরা দেখতে পাই শাহরুখ এবং ইন্দার বাসায় ফিরছিল। তখন ইন্দার শাহরুখকে বলে, তোমার বাবার রাগ কমানোর কি কোনো রাস্তাই নাই? তখন শাহরুখ বলে যে একটা অসম্ভব রাস্তা আছে। ইন্দার বলে যে কি সে রাস্তাটা? তখন শাহরুখ বলে, আমি যদি কোনো শাস্ত্রী এনআরআইকে বিয়ে করি তাহলে হয়তো আমার বাবা আমাকে আশীর্বাদ করার জন্য বুকে টেনে নিবে। তখন ইন্দার বলে যে তুমি এটাকে ইম্পসিবল কেন বলছো? তখন শাহরুখ হেসে দিয়ে বলে, ইম্পসিবল এই কারণে বলছি কারণ আমার মতো বিভূতি আন্টিকে কোনো ছেলেই পছন্দ করে না এবং বিয়েও করতে চায় না। তখন ইন্দার শাহরুখকে বলে, আচ্ছা আমি দেখছি। এরপরে সে শাহরুখকে নিয়ে মুস্তাকিন ভাই নামক একজন মেকওভার আর্টিস্টের কাছে নিয়ে যায়। সে শাহরুখকে জানায় যে তুমি যে এই রুবির কথা বলছিলে সেই রুবি তার সকল কস্টিউম এখান থেকেই নেয় এবং রুবি এখান থেকেই এত বড় হয়েছে। মুস্তাকিন ভাই তখন শাহরুর পুরো মেকওভারটা করে দেয়। শাহরুর হুলিয়ায় যেন একদম এখানে পাল্টে যায়, শাহরুখকে অনেক বেশি সুন্দর লাগছিল। শাহরুখ এখানে সাজুগুজু করে এসে ইন্দারের সামনে দাঁড়িয়ে বলে যে আমাকে কেমন লাগছে। ইন্দার বলে যে অনেক বেশি সুন্দর লাগছে। তখন শাহরুখ তাকে বলে যে আমার বাবা মা এবং আমার বোন যদি আমাকে এই অবস্থায় দেখতো তারাও অনেক বেশি খুশি হতো। তখন ইন্দার বলে, আচ্ছা চলো তাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই কথা বলে সে শাহরুর বাবা মার বাসাতে চলে যায়। শাহরুখ যখন তার বাসার গেটের সামনে আসে তখন সে বাইরে থেকেই দেখতে পায় যে ভেতরে কোনো একজনের শ্রাদ্ধ করা হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা শাহরুখ শ্রাদ্ধ করা হচ্ছিল। আর এই জিনিসটা দেখে শাহরুখ মন একদমই ভেঙে যায়। শাহরুখ কান্না করে এখান থেকে বের হয়ে যায়। শাহরুখ তখন বলে, যাই হোক তুমি আমাকে যে মেকওভারটা দিছো এবং যে নতুন জীবনটা দিছো আমি সেটা কখনো স্পয়েল হতে দিব না। আজকে অফিসে যাব, অনেক সুন্দর করে সেজে এবং আমি হ্যাপি থাকব। অফিসে এই অবস্থায় শাহরুখকে দেখে সকল কলিগরা তো অনেক বেশি শক খেয়ে যায়। তারপরে কিছুদিন আমরা দেখতে পাই অভিমন্যু শাহরুখকে সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছে, আর এই জিনিসটা ইন্দারও লক্ষ্য করে। ইন্দার তখন শাহরুখ বাসাতে আসে এবং বলে, তোমার অফিসে সেই সুন্দর ছেলেটা তোমাকে খুঁজছে। এই কথা বলার পরে শাহরুখ বলে, তোমার হাতে ফাইল, তুমি কি নতুন কোনো চাকরি পেয়েছো? ইন্দার বলে যে আমি নতুন কোনো চাকরি পাইনি, এতে অনেকগুলো এনআরআই ছেলের লিস্ট করা আছে যারা কিনা সামনের সপ্তাহ থেকে তোমাকে দেখতে আসবে, নিশ্চয়ই তোমার কাউকে না কাউকে পছন্দ হয়ে যাবে। পরের দিন সকালে আমরা শাহরুখ অফিসে দেখতে পাই যেখানে অভিমন্যু এসে শাহরুখকে প্রপোজ করে দেয়। শাহরুখ তখন কোনো অ্যান্সার দেয় না। তারপরে যখন আমরা দেখতে পাই ইন্দার শাহরুখকে নিয়ে যাচ্ছিল একজন এনআরআই ছেলের সঙ্গে দেখা করানোর জন্য,
সারু তখন বলে যে আজকে অভিমান্যু আমাকে প্রপোজ করেছে, আমি কি করব। তখন ইন্দার বলে যে তুমি বরং হ্যাঁ বলে দাও। এই কথা বলে ইন্দার তখন একটু রাগ করে সেখান থেকে চলে যায়। সারু ওই অভিমান্যুকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। সারু বাসায় ফিরে আবারও ইন্দারকে কল করে এবং বলে যে তুমি কি আমার বিয়ের শপিংয়ে আমাকে সাহায্য করবে ইন্দার। তখন ইন্দার বলে তুমি নিজেই করে নাও। সারু বলে আসলে আমার চয়েসটা খুব একটা ভালো না, আর আমি চাই বিয়ের দিন যেন আমাকে সব থেকে বেশি সুন্দর লাগে, চলো না একদিন আমার সঙ্গে শপিংয়ে। তখন ইন্দারও রাজি হয়ে যায়। এখানে আমরা আবারও সারুকে দেখতে পাই যে কিনা অসুস্থ, তার আবারও জ্বর আসছে। পরের সিনে আমরা ইন্দারকে দেখতে পাই শেষে মুস্তাকিন ভাইয়ের কাছে সারুকে আবারও নিয়ে আসে তার বিয়ের মেকওভারের জন্য। সারু তার বিয়ের প্রথম কার্ডটা ইন্দারকে দেয়, ইন্দার এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তখন সারু বলে যে বিয়েতে পাত্রীপক্ষর থেকে একজন লোক উনাই। তখন ইন্দার এই কার্ডটিকে নিয়ে যায়। ইন্দার যখন বের হয়ে যাচ্ছিল রেস্টুরেন্ট থেকে তখন সে সারুর বাবাকে দেখতে পায়। সে দৌড়ে সেখানে যায়, সে বাসে ছিল এবং তাকে গিয়ে এই কার্ডটি দেয় এবং বলে ভালো একজন এনআরআই ছেলের সঙ্গে আপনার সারুর বিয়ে ঠিক হয়েছে। তখন সারুর বাবা এই কার্ডটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আমরা এখানে সারুকে দেখতে পাই যার বিয়ের দিন চলে আসছে এবং সেও অনেক সুন্দর করে সাজুগুজু করে। ইন্দার তাকে তার বিয়ের রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। বিয়ের রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরে অনেকক্ষণ তারা ওয়েট করে কিন্তু বর আর আসে না। সারুর অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে তখন ইন্দারকে নিয়ে অভিমন্যুর বাসায় চলে যায়। অভিমন্যুর বাসায় গিয়ে সে অভিমন্যুকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি রেজিস্ট্রি অফিসে আসলে না কেন, তোমার কি কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে নাকি। তখন অভিমন্যু বলে যে আমার বাবা মা বিয়ের জন্য না করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে গিয়ে এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। এই সময় সারু ইন্দারকে বলে অভিমন্যুকে মারার জন্য, কিন্তু তখন ইন্দার সারুকে বলে যে তুমি চুপ করো, আমি অভিমন্যুর সঙ্গে কথা বলছি। সে অভিমন্যুকে বলে চলো আমরা এক জায়গায় গিয়ে বসে কথা বলি। তখন সারু ইন্দারকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে ইন্দারকে জড়িয়ে ধরে বলে যে দেখেছো আমি এত সুন্দর হওয়ার পরেও কেউ আমাকে বিয়ে করতে চায় না। ইন্দার তাকে শান্ত করে এবং তাকে নিয়ে বাসায় ফিরতে যায়। কিন্তু সারু এখানে বাসায় না ফিরে সে 2 দিনের জন্য যে হোটেলটা বুক করেছিল তার এবং অভিমন্যুর জন্য সে ইন্দারকে নিয়ে সেই হোটেলে যায়। এই হোটেলে গিয়ে সারু ইন্দারকে জড়িয়ে ধরে বলে ইন্দার তুমি আমাকে ছেড়ে যেও না। তখন আমরা সারুকে দেখতে পাই সে নিজে থেকে ইন্দারের কাছে আসে এবং তারা এখানে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ইন্দারের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় রিসর্টের নিচে অভিমন্যু এবং সারু একে অপরের সঙ্গে কথা বলছে। ইন্দারের ফোনে একটা মেসেজ আসে আর এই মেসেজটি দেখে ইন্দার মনে করে হয়তো অভিমন্যু এবং সারুর মাঝে সকল কিছু আবার প্যাচআপ হয়ে গিয়েছে। ইন্দারের অনেক বেশি খারাপ লাগে। ইন্দার সেখান থেকে বাসায় চলে আসে এবং নিজের গোজগাছ করে নেয়, সেই কলোনিতেই আর থাকবে না। সারুর মা আসে। সারুর মা এসে কাবেরীর বিয়ের কার্ড ইন্দারকে দেয় এবং বলে যে তুমি এটা সারুকে দিয়ে দিও। তখন ইন্দার বলে যে আন্টি সারুর সঙ্গে এখন আমার আর যোগাযোগ হয় না। ইন্দার বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না, আমি এই কার্ডটা সারুর কাছে পৌঁছে দিব। এরপরে সে অভিমন্যুর অফিসে যায় এবং অভিমন্যুর কাছে গিয়ে এই কার্ডটা পৌঁছে দিয়ে আসে। একটু পরে অভিমন্যু ইন্দারের কাছে আসে এবং সে বলে ইন্দার এই কার্ডটা তো আমি রাখতে পারবো না, কারণ সারু তো আমার সঙ্গে নাই, সারুর সঙ্গে আমার আর দেখাই হয় নাই। তখন ইন্দার তাকে বলে তুমি মিথ্যা কথা কেন বলছো, সেদিন রিসর্টের নিচেই তোমরা একে অপরের সঙ্গে কথা বলেছো, আমি নিজে দেখেছি। অভিমন্যু তখন বলে যে হ্যাঁ আমি দেখা করেছি কিন্তু আমি জানি না এখন সারু কোথায় আছে। অভিমন্যুর এই কথা শুনে ইন্দারের অনেক বেশি টেনশন হতে থাকে। সে সমস্ত জায়গায় সারুকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে মুস্তাকিন ভাইয়ের সাহায্য নেয় এবং সারুর নাম্বার ট্রেস করে সে জানতে পারে সারু কোথায় আছে। সে সারুকে গিয়ে একটা জঙ্গলে পায়। সেখানে গিয়ে সে সারুকে আবারও বাসায় ফিরিয়ে আনার চেষ্টা করে। সারু তখন তার সঙ্গে বাজে বিহেভ করতে থাকে এবং ইন্দারকে চলে যেতে বলে। ইন্দার এখান থেকে চলে যায় আর সারু এখানে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে ইন্দার আবার ফিরে আসে এবং তাকে তার বোনের বিয়ের কার্ডটা দেয়, বলে যে এটাই আমি তোমাকে দিতে এসেছিলাম। তখন সারু উঠে দাঁড়িয়ে ইন্দারকে জড়িয়ে ধরে এবং বলে আমিও তোমাকে অনেক বেশি পছন্দ করি। তখনই সারু অজ্ঞান হয়ে যায়। ইন্দার তাকে তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে ডক্টর ইন্দারকে জানায় যে আমি অনেকদিন আগেই সারুকে বলেছিলাম সে যেন বাইরে ঘোরাঘুরি না করে এবং অ্যাডমিট হয়ে যায় হসপিটালে। তখন ইন্দার ডক্টরকে জিজ্ঞেস করে যে সারুর কি হয়েছে। ডক্টরটাকে জানায় যে সারু হচ্ছে ব্রেন টিউমার, আর টিউমারটা এমন জায়গাতেই হয়েছে যেখানে কিনা আমরা অপারেশন করতে পারবো না, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আর এই কথা জানতে পেরে ইন্দারের অনেক বেশি রাগ হয়। সে সোজা অভিমন্যুর কাছে চলে যায় এবং অভিমন্যুকে সে মারতে থাকে। সে বলে যে তুমি আমাকে বলোনি কেন, তুমি জানতে যে সারু আসলে অসুস্থ আর এই জন্যই তুমি তাকে বিয়ে করোনি। তখন অভিমন্যু বলে যে না আমি বিয়ের আগে জানতাম না যে সারু এত বেশি অসুস্থ, আমি তো তখন জানতে পেরেছি যখন সারুর ব্লাড রিপোর্ট আমার কাছে এসেছিল, সবার আগে ডক্টর আমাকেই জানিয়েছিল, আমি সারুকে জানিয়েছিলাম এবং সেকেন্ড চান্স আমি সারুর কাছে ওই রিসর্টে গিয়ে চেয়েছিলাম যাতে সে আমাকে বিয়ে করে, কিন্তু সারু আমাকে না বলে দেয় তখনই। এখানে ইন্দারও অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। ইন্দার এখান থেকে সারুর কাছে আসে।
এখান থেকে ইন্দার আবার শাহরুখ কাছে আসে এবং শাহরুখকে আমরা এখানে দেখতে পাই সে সুন্দর করে শাড়িটারি পরে বের হচ্ছে। কিছু সময়ের জন্য হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। ইন্দার তাকে একটা বাসাতে নিয়ে যায় আর সেই বাসার সামনেই কিনা শাহরুখ বোনের বিয়ে হচ্ছিল। এখানে ইন্দার লোকজনদেরকে জোগাড় করে বাসার সকল জায়গাতে ক্যামেরা ফিট করে দিয়েছিল, যাতে মনিটরের মাধ্যমে সে কাবেরীর বিয়ের ভিডিওগুলো সরাসরি ভাবে শাহরুখকে দেখাতে পারে। শাহরুখ তার বোনের বিয়ের ভিডিও দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। এক পর্যায়ে ইন্দার শাহরুখকে বলে, শাহরুখ চলো আমি আর তুমি বিয়ে করে নেই। কিন্তু এখানে শাহরুখ রাজি হচ্ছিল না, বলে যে এটা হয় না, আমার হাতে আর বেশি সময় নেই। তখন ইন্দার তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে এবং তাকে জড়িয়ে ধরে বলে যে না, তোমার কিছু হবে না। এখানে আমরা দেখতে পাই ইন্দারকে যে অনেক বেশি কষ্টে, অনেক বেশি হতাশায় শাহরুখ বাবার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে শাহরুখ ছবিতে থাকা মালাটি ছিঁড়ে ফেলে দেয় এবং সেখানে সে সবাইকে বলে, আজকের পর থেকে দয়া করে শাহরুখ ছবিতে আর কোনো মালা দিবেন না। আর এখানে তার সঙ্গে শাহরুখ বাবার আবার একটু কথা কাটাকাটি হয়। শাহরুখ বাবা তখন পুলিশকে কল করে দেয়। পুলিশ ইন্দারকে ধরে নিয়ে যায়। অপরদিকে আমরা শাহরুখকে দেখতে পাই। শাহরুখ ডক্টর তাকে বলছিল যে তোমার অনেক অনুরোধে তোমাকে হসপিটাল থেকে ছাড়া হচ্ছে, কিন্তু প্রতিদিন কিন্তু তোমাকে হসপিটালে সময় মতো আসতে হবে। ইন্দার এখানে ইন্সপেক্টরকে অনেক বেশি রিকোয়েস্ট করে যেন তাকে একটা কল করতে দেওয়া হয়, কিন্তু ইন্সপেক্টর তো ইন্দারের কোনো কথাই শোনে না। ইন্দার পুলিশদেরকে মেরে ধরে এখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর এক পর্যায়ে গিয়ে সেই পুলিশ অফিসারটা ইন্দারের সামনে এসে দাঁড়ায় এবং বলে, আচ্ছা তোর সমস্যা কি বলতো? তখন ইন্দার তাকে শাহরুখ কথা বলে এবং সেই পুলিশ অফিসার শাহরুখ কাছে ইন্দারকে নিয়ে যায়। শাহরুখ এখানে ডিসচার্জ হয়ে সেই লাইব্রেরিতে আসছিল, সে এখানে বই ঘেটে দেখছিল। এক পর্যায়ে গিয়ে সে ইন্দারকে যে বইগুলো দেয় সেগুলোকে সে ঘেটে দেখতে থাকে। সে ইন্দারকে যে প্রথম বইটা দিয়েছিল তার ভিতরে সে একটা কার্ড দেখতে পায় যার পেছনে কিনা লেখা ছিল, ভালুকাল কফিতে যাবে। এরপরে সে ইন্দারকে একের পর এক যে বইগুলোকে দিয়েছিল সে বইগুলোকে কালেক্ট করে এবং প্রতিটা বইয়ের মাঝে সে একটা করে এরকম কার্ড দেখতে পারে, যেখানে প্রতিবারই ইন্দার তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। ইন্দার যখন লাইব্রেরিতে শাহরুখকে দেখতে পায় তখন সে তার দিকে এগিয়ে আসে এবং ইন্দার শাহরুখকে দেখে একদম শাহরুখকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি অনেক বেশি দুঃখিত, হসপিটালে আমি তোমার কাছে যেতে পারিনি। তখন শাহরুখ ইন্দারকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি আগে কেন বলনি যে তুমি আমাকে এত বেশি পছন্দ করো, এবং বলে যে ইন্দার চলো এবার আমরা তাহলে বিয়ে করে নেই। পুলিশ অফিসার এখানে আসে এবং এসে সে একটা কথাও না বলে ইন্দারের হাত থেকে হাতকড়া খুলে দেয় এবং বলে যে আমার তরফ থেকে এই হ্যান্ডকাপটা তোমাদের বিয়ের উপহার। শাহরুখকে আমরা দেখতে পাই যে কিনা হাতে অনেক সুন্দর করে মেহেদি দিয়েছে। সে ইন্দারকে দেখায় এবং বলে যে আমার হাতের মেহেদিটা সুন্দর হয়েছে না? ইন্দার তখন বলে যে হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয়েছে। রাত্রে শাহরুখ ঘুমিয়ে যাওয়ার পরে ইন্দারের অনেক বেশি খারাপ লাগে। ইন্দার আবারও শাহরুখ বাবার বাসায় চলে যায়। সে এখানে আবারও গিয়ে শাহরুখ সেই ছবি থেকে মালাটা ছিঁড়ে ফেলে। এই জিনিসটা দেখে শাহরুখ বাবা ইন্দারকে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি বলো তো? তখন ইন্দার বলে যে কারণ আমি শাহরুখকে বিয়ে করতে যাচ্ছি, আমার কাছে কিন্তু গান আছে। এই বলে সে তার পকেট থেকে গান বের করে বলে, শাহরুখ জন্য আমি আমার নিজের জীবন দিতেও পারি এবং শাহরুখ জন্য আমি কারোর জীবন নিতেও পারি। তখন শাহরুখ মা ইন্দারের দিকে এগিয়ে আসে এবং বলে, উনি যদি না বলে দেয় তাহলে শাহরুখ কখনোই তোমাকে বিয়ে করবে না। পরের দিন আমরা শাহরুখকে এবং ইন্দারকে দেখতে পাই রেজিস্ট্রি অফিসে। তারা যখন তাদের বিয়েটা শুরুই করে তখন সেখানে চলে আসে শাহরুখ বাবা। শাহরুখ বাবাকে দেখে সে তার বাবাকে জড়িয়ে ধরে। তখন শাহরুখ বাবা শাহরুখকে বলে যে আমি যদি এখন তোমাকে বলি যে তুমি এই ছেলেটাকে বিয়ে করো না, তখন শাহরুখ ইন্দারের হাতটা ছেড়ে দেয় এবং সে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে প্লিজ আজকে তুমি আমাদের বিয়েটা হতে দাও। তখন শাহরুখ বাবা শাহরুখকে বলে, গতকাল রাত্রে এই ছেলেটা আমাদের বাসায় গিয়েছিল এবং আমার সামনে গান ধরে বলেছে যে সে নাকি নিজের জীবনটাও তোমার জন্য দিয়ে দিতে পারে এবং তোমার জন্য কারো জীবনও নিতে পারে। আমার মনে হয় না তোমার জন্য আমি এর থেকে ভালো কোনো ছেলে খুঁজে পাবো, তাই তুমি বিয়ে করতে পারো তাকে। এবং তারা দুইজনেই হ্যাপি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই শাহরুখ এবং ইন্দারের বিয়ে হচ্ছে। শাহরুখ যখন তার নামটা সাইন করে তারপরেই শাহরুখ এখানে আনকনশিয়াস হয়ে পড়ে এবং তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ইন্দার তাকে ধরে এবং সকলে মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। শাহরুখ গ্র্যান্ড ফিল্ডে শাহরুখ বাবা মা শাহরুখ কাছে আসে এবং শাহরুখকে বলে যে আমি তো অপেক্ষা করছিলাম কখন তুমি সরি বলে তোমার বাবার কাছে ফিরে আসবে। এরপরে শাহরুখ বাবা এই কথা বলে যে তোমার তো এখনো বিয়ে, কত কিছু সম্পন্ন করা বাকি রয়েছে, অল ইন্ডিয়া থেকে আমাদের আত্মীয় স্বজনকে দাওয়া দিতে হবে আর তোমার বিয়ের রিসেপশন আমি অনেক বড় করে করব। সেখানে ডাক্তারও দাঁড়িয়ে ছিল। শাহরুখ বাবা ডক্টরকে জিজ্ঞেস করে, আচ্ছা ডক্টর, শাহরুখকে কবে রিলিজ করা হবে? ডক্টর কোনো কথা বলে না, শাহরুখ ডক্টরের দিকে তাকায় এবং সে তার হাতের মেহেন্দি দেখিয়ে বলে, আমার মেহেন্দির রং ওঠার আগ পর্যন্ত আমার হাতে কি টাইম আছে? ডক্টর কোনো কথাই বলে না।
সারুর বাবা তখন বলে সারুর কি হয়েছে। ডক্টর তখন তাকে জানায় সারুর ব্রেন টিউমার হয়েছে এবং সারুর হাতে আর একটুও সময় নেই, সারু কিছুদিনের অতিথি দুনিয়াতে মাত্র। এই কথা শুনে সারুর বাবা অনেক বেশি কান্না করে এবং সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আজকে আমার জন্য সারুর এই অবস্থা। সে সারুর মাকে বলে, বলো তো কোন বাবা তার মেয়ে জীবিত থাকতে তার পিণ্ডদান করে দেয়। বাবা মার দোয়াও যেমন ছেলেমেয়ের লেগে যায়, তেমন বাবা মার বদ্দোয়াও ছেলেমেয়ের লেগে যায়। সারু তখন তার বাবাকে শান্ত করে। তারপরে সে ইন্দারের দিকে তাকায় এবং ইন্দারের দিকে তাকিয়ে বলে, বাবা দেখো আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড কত হ্যান্ডসাম। কাবেরিকে বলো না কিন্তু যে কাবেরির বরের থেকে আমার বর অনেক বেশি হ্যান্ডসাম, তাহলেও অনেক জেলাস বোধ করবে। পুলিশ অফিসার এখানে সারুর পার্স এবং একটা বই দিতে আসে যেটা কিনা তার রেজিস্ট্রি অফিসে ফেলে এসেছিল। এবং সে এই বইটা দেওয়ার সময় ইন্দারকে বলে যে বইয়ের 65 নম্বর পেজে একটা ছবির সামনে এই গোলাপ ফুলটা রাখা ছিল। তখন ইন্দার বইটা খুলে দেখে যে এইটা তো ইন্দার এবং ইন্দারের বাবার ছবি। সে তখন কোনো কথাই বলে না। এখান থেকে ইন্দার সোজা তার বাবার কাছে চলে যায়। এখানে গিয়ে সে তার বাবাকে বলে, আমাদের বাগানে যে বড় চেরি ব্লসম গাছটা রয়েছে তার নিচে কি আমি 2 গজ জায়গা পেতে পারি। ইন্দারের বাবা তখন বলে যে কেন, আবার কি কাউকে খুন করে এসছো নাকি, তোমার গায়ে এখনো রক্ত লেগে আসছে। ইন্দার তখন কোনো কথা বলে না এবং এখান থেকে চলে যায়। ইন্দার সারুর কাছে চলে আসে, সে সারুর পাশে বসেই ছিল। এক পর্যায়ে ইন্দার সারুর হাত ধরে বলে, আচ্ছা সারু তুমি তো জানো যে আমি জেল খেটে এসেছি, কিন্তু তোমার কি কখনো মনে হয় নাই যে কেন আমি জেল খেটেছিলাম, জানতে ইচ্ছা করে না? তখন সারু বলে, তুমি কাউকে বাঁচানোর জন্যই কাউকে মেরেছো। তখন ইন্দার বলে, আসলে আমি কাউকে মারিনি, ছোটবেলায় আমার মা মারা যাওয়ার পরে মিস লিলি নামক একজন ন্যানি আমাকে মানুষ করেছে, আমি তাকে মায়ের নজরে দেখতাম। একদিন রাত্রে আমার চাচা অনেক বেশি ড্রিঙ্ক করে এবং সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিস লিলির রুমে ঢুকে যায়। মিস লিলি নিজের সম্মান বাঁচানোর জন্য তখন আমার চাচাকে মেরে দেয় আর মিস লিলিকে বাঁচানোর জন্য তার খুনের দায় আমি নিজের ঘাড়ে নিয়েছিলাম। সে সারুকে জড়িয়ে ধরে এবং সারুকে বলে সে সারুকে অনেক বেশি ভালোবাসে। সারু তখন বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সারুকে সে বলে যে আমাকে ছেড়ে যেও না। সারু তখন বলে যে আমার হাতে তো আর সময়ই নেই। এরপরে ইন্দার কান্নাকাটি করতে থাকে। তখন সারু বলে, কান্না করো না, যখন তোমার এই দুনিয়া থেকে যাওয়ার সময় হবে না তখন আমি নিজে সবার আগে আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দুজন এখানে কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে সারু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখানে ইন্দার অনেক বেশি ভেঙে পড়ে, সে সেই রুম থেকে বের হয়ে আসে এবং সারুর মা এবং বাবাকে সান্ত্বনা দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে ইন্দারের বাবা আসে এবং সে এসে বলে, আমি শুনেছি তুমি নাকি বিয়ে করেছো, একবার তোমার বাবাকে জানালেও না, আর তুমি এত বোকা কেন ইন্দার, বিয়েতে কেউ কখনো 2 গজ জায়গা চাই? আমি আমার বৌমার ব্যাপারে সকল কিছু জানতে পেরেছি, আমার সকল ক্ষমতা দিয়ে হলেও আমি তাকে বাঁচিয়ে নিব, তুমি কোনো টেনশন করো না। তখন ইন্দার বলে যে সারু আর এই দুনিয়াতে নেই। এই কথা শুনে ইন্দারের বাবাও অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। ইন্দার তার বাবার দিকে এগিয়ে আসে এবং সে তার বাবাকে বলে যে বাবা কান্না করো না। এখান থেকে সিন কাট করে আমাদেরকে মুভির প্রথম সিনে নিয়ে আসা হয়, যেখানে কিনা ইন্দার যে গাছের নিচে দাঁড়িয়ে ছিল সেখানেই মূলত সারুকে কবর দেওয়া হয়েছিল। সারু মূলত যখন অনেক বেশি অসুস্থ ছিল তার মৃত্যুর আগে সে ইন্দারকে জানিয়েছিল কোনো একটা বড় ফুল গাছের নিচে তাকে দাফন করা হয়, যাতে যখন কেউ সারুর সঙ্গে দেখা করতে আসবে তখন সারুর আত্মা ফুল হয়ে তাদের উপর ঝরে যাবে। আর এই জন্যই মূলত সারুকে এই চেরি ব্লসম গাছের নিচে দাফন করা হয়েছিল। এখানে ইন্দার সারুকে বলে যে আমি এখন ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি, তুমি ঠিক যেরকম হাজবেন্ড চাইতে আমি সেরকম হয়ে গিয়েছি, আর এতে তুমি অনেক খুশি তাই না? তখন ইন্দারের গায়ের ওপর আরও এক পশলা ফুল পড়ে। এরপরে সেই গাছটা ধরে সারুর কথা মনে করতে থাকে, এখানে শুয়ে পড়ে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।